আসসালামু আলাইকুম আরহামুল্লাম হ্যালো ভিয়ার্স আমি ডাক্তার ভেলা হুসাইন প্রবাসক আসিলি হোমিওপেথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আশা করি আল্লাহ রহমাতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের বিষয়টা হলো ম্যানেজ বাবা মেস্তানি আলোচনা করবো তারা অনুরোধ যা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি চেপে রাখবেন ভালো লাগলে লাইক দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন সেই সমস্ত ভাই বোনদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর যারা আমার নিয়মিতভাবে আমার চ্যানেলটি দেখেন এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই আমার দোয়া করি মেলাজমা একটি গুরুপ্তকর রোগ এটা কোনো জটিল রোগ নয় কিন্তু এটা দেখতে খুবই খারাপ লাগে এই মেলাজমাটা হয়ে থাকে হলো বা মেস্তাটা হয়ে থাকে যে মেলানি নামক একটি উপাদান আছে যার কারণে এই মেস্তাটা হয়ে থাকে মেস্তা হওয়ার অনেকগুলি কারণ আছে যে সবচাইতে বেশির বা মেয়েদেরই হয়ে থাকে ছেলেদের চাইতে এই মেলাজমাটা হওয়ার বা মেস্তা হওয়ার কারণ হলো যে সূর্য যে তাপ এই সূর্য তাপের কারণেই আমাদের যে গালে লাগে এই গালে লাগার পরে এই মেলানিন উপাদানটি বেড়ে যায় তখনই আমাদের এই মেস্তা বা মেলাজমা হয়ে থাকে দ্বিতীয় কারণ হলো যে যারা প্রেগনেন্ট যখন হয় গর্ভবতী অবস্থা হয় তখন হরমোন ঘাটতি থাকে এই হরমোনের ঘাটতির কারণে এই মেলাজমাটা হয়ে থাকে আর যারা পিল খান সবসময় যারা এক টানা পিল খেতে থাকেন এই পিল খাওয়ার কারণে অনেক সময় হরমোনের ঘাটতি হয় এই তার কারণে এই মেলাজমাটা হয়ে থাকে এটা থেকে রক্ষা পাওয়ার জন্য যে কাজগুলি করতে হবে সেটা হলো যে আমরা যখন বাহিরে যাই তখন আমাদের সাঁতার ব্যবহার করতে হবে যারা পর্দা করেন এই কারণেই তাদের মেলাজমা বা মেস্তা কম হয়ে থাকে যারা সবসময় পর্দা করেন দেখবেন তাদের কালো হলেও তাদের চেহারা অনেক সুন্দর হয়ে থাকে তাদের মুখ খুললে মনে হয় যেন একটি নূর চম্পাইতে আছে আপনি দেখতে পাবেন যার কারণে আল্লাহতাল আমাদের জন্য এই ব্যবস্থা করেছেন কিন্তু আল্লাহ তালার যে ব্যবস্থা সেটাকে আমরা অমান্য করে মুসলিম হয়েও আমরা অমান্য করে আমাদের চেহারাকে দেখিয়ে দেখিয়ে সূর্যকে দেখাই আলো দেখাই যার কারণে দেখেন আমাদের গালে দাগ পড়ে যায় এটা হলো আপনার মানিকগঞ্জেদের বিশাপ তার একটা বই থেকে পেয়েছিলাম কিন্তু এটা সত্য যে আমাদের মুখে বিষ থাকে এই বিষের কারণে আমাদের যে ওনার ওনার যে গবেষণাটা যে লালা দেখবেন যে চক্ষুর তাপ দিয়ে আপনার কুমিরের বাচ্চা ফুটায় কুমিরের বাচ্চা ফুঁটায় চোখের তাপ দিয়ে তাহলে আমাদের আশাফুল মাকুলকাতের ভিতরে আমরা সবচাইতে বেশি পাওয়ারফুল মানুষ যার কারণে আমাদের কি হতে পারে আমাদের মুখে এই জন্য সুরা না সুরা ফারাক নাজির হয়েছে যাতে আমরা মানুষ শয়তান জিন শয়তান এই সমস্ত শয়তান থেকে বাঁচতে পারি তাহলে আমাদের মুখে লালা আসছে এই লালাগুলি ওনার গবেষণায় যে এখানে যায় লাগে যার কারণেই কি হয়ে যায় এখানে আপনার মেস্তা বা মেলাজমা হয় আর সূর্য তাপের যদি হইতে পারে তাহলে আমার তাপ আমার চাইতে সূর্যের দাম বেশি না আমার কারণে সূর্য সৃষ্টি করা হয়েছে তাহলে আমার জিব্বা আমার চোখে কত পাওয়ার দেওয়া হয়েছে তাহলে আমাদেরকে পদ্মা করতে হবে পদ্মা করলে এই ম্যালাজ বা মেস্তা দেখছি বেশিরভাগই হয় না আর অনেক কারণ আছে যে আপনি ভিটামিন সির অভাবেও হয়ে থাকে আর যাদের বেশি মুখ আপনার এই মুখে যাদের ঘাম আসলেই দেখবেন যে যাদের মুখ তৈলাক্ত হয়ে যায় তাদেরও ম্যালাজ বা মেস্তা হয়ে থাকে এই মেস্তা থেকে বাঁচার উপায় হোমিওপ্যাথি কি কি মেডিসিন আছে এটা হলো যে আপনি যে এই হোমিওপ্যাথি মেডিসিন দ্বারা যদি বাঁচতে চান বা নিজেকে রক্ষা করতে চান বা মুক্তি পেতে চান তাহলে এটা অনেক সমীকরণ আছে যার জন্য একজন ডাক্তারের স্বরণ্ড হতেন তারপরও আমি কিছু মেডিসিন বলে দিচ্ছি প্রথমে লাইকোপোডিয়াম তারপর বারবার স্যাকোফিলিয়া নানস কোমিকিয়া কোলোসিন আরসিনিক ন্যাকটাম মিউট আরও ন্যাকটাম ফলস ল্যাকেসিস এই সমস্ত মেডিসিনগুলো ব্যবহার করা যেতে পারে তাহলে বারবারে সেকো ফুলের আগে একটা মেডিসিন ভিডিওতে দিয়েছিলাম বারবারেস সেকো ফুলা ব্যবহার করতে হবে আপনাকে যেটা সেটা হলো যে এবার গ্লিসিনের ভিতরে পুরোপুরি গ্লিস সারিনের ভিতরে আপনি ব্যবহার করতে হবে গ্লিসিয়ান ছাড়া এটা ব্যবহার করলে এই মেস বা মেস্তা যাবে না মেস্তার জন্য আপনাকে গ্লিসিন ব্যবহার করতে হবে এই গ্লিসের ভিতরে ব্যবহার করে আপনি প্রতি রাত্রে দিতে হবে দিলে দেখবেন যে কিছুদিন ভিতরে চলে গেছে আর এই বারবারে চেকো খেতে হবে আপনি দুইবেলা খাবারের পরে দশ পট করে খাবেন আর ওই গ্লসি দিয়ে ব্যবহার করবেন আরেকটা হলো যে আপনি যখনই কোনো রোদ্র থেকে বা কোনো কাজকর্ম করে আসবেন তখনই আপনার এই আমাদের যে আপনার গোলাপ জল আছে এই গোলাপ জলটা ব্যবহার করবেন তাহলে আপনার মেস্তা হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে আর যেখানে যাবেন সেখানেই মা বন্ধুর বলছি আপনারা বোরখা পরে যাবেন অথবা অন্য পেঁচিয়ে যাবেন অথবা ছাতা ব্যবহার করবেন তাতে আপনার মেলাজমা হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে লাইকুপুরিয়াম যাদের হজম প্রক্রিয়ায় ব্যাঘাত আছে যাদের ঠিক মতন যাদের হজম হয় না যাদের প্রসাব লাল যারা অনেক ক্ষুধা কিন্তু খেতে পারেন না যাদের বিভিন্ন রোগের কারণে যারা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছেন ধীরে ধীরে আপনার পুষ্টিহীনতা দেখা দিয়েছে তারা লাইকুপুরিয়াম ব্যবহার করতে পারেন লাইকুপুরিয়াম থার্টি অথবা দুইশো থার্টি অথবা দুইশো এটা সকালে ব্যবহার করবেন সকালে ব্যবহার করবেন রাত্রে ব্যবহার করবেন না নাক্সূমিকা ব্যবহার করেন রাত্রে নাক্ভূমিকা হলে যাদের হজম পরীক্ষার ব্যাঘাত আছে যাদের পায়খানা পুষ্টি না আছে পায়খানা পায়খানা বারবারই আসে কিন্তু হয় হয় না মনে আরও হলে ভালো হয়তো আবার পায়খানা গেছেন ফিরে আসছেন পায়খানা হয়নি এবং তাদের মেজাজ খুব খিটখিটে ঠিক মতন ঘুমায় না ঠিক মতন লেখাপড়ার কারণে কাজের কারণে বিভিন্ন কারণে যাদের রাত্রে জাগরণ থাকতে হয় অথবা যারা মদ্যপান করে ছেলে মেয়েরা এখন তো পদ্ম তাদের যদি এই মেলাজমা হয়ে থাকে আপনারা নাচ ভূমিকা ব্যবহার করতে পারেন আপনি লেগেসিস ব্যবহার করতেন লেগেসিসের মহিলা গুণ খুবই সুন্দর থাকবে সাপের মতন দেখতে গুকু সাপের মতন দেখতে যেমন গুকু সাপ কণা দলে সুন্দর লাগে এভাবে তাদের চেহারাও থাকু সিক্সিকে সুন্দর কিন্তু তাদের ওই গুকু সাপের মতন মেজাজ থাকবে কিন্তু এই মহিলা গুণ যখন বাহির হবে তখন খুব সাজু বের হবে কিন্তু ভাই ভিতরে যায় দেখবেন ভিতরে উপদ্যা ফিটফাট তলদাস সদর একটা ভাষা আছে তেমনিভাবে এরা ভিতরে খুবই নোংরা নোংরা থাকবে এদের জন্য ল্যাকেচিস খুবই কার্যকারী এবং তাদের পেঁচাল অনেক পারে কথাবার্তা অনেক বলে দিন দিনভরের খালি কথা বলতে থাকে কিন্তু দেখতে শুনতে খুবই সুন্দর স্মার্ট এদের জন্য ল্যাকেসিস আর্সেনিক হলে এর বিপরীত আর্সেনিক খুবই সুন্দর থাকতে চায় থাকে এবং অপরিষ্কার অফিসন থাকতে পারে না গরম পছন্দ করে শীত অপছন্দ গরম পানি পছন্দ সন্দেহপ্রয়ণ মানুষ তাদের ক্ষেত্রে আপনি আর্সেনিক ব্যবহার করবেন এই করা মেডিসিনদের আরেকটা নেটম নিয়োগ নেট্টম ইটাও আপনার এই মেলাজমা ভালো করে নেয়ের এক নম্বর কার্যকারী ভূমিকা রাখতে পারে সেটা হলো যে যাদের মুখে এই যে বলসালাম যে আপনার তৈলাক্ত ভাব চলে আসে রৌদ্রে গেলে এবং লবণ প্রিয় এই মানুষগুলি হয়ে থাকে তারা কথাবার্তার কম বলে থাকে এবং তারা নিজেকে কন্ট্রোল করতে পারে কোনো কথা মানুষের কাছে শেয়ার করে না এদের যদি এদের কোনো যদি আপনার মেলাজ ভাবে ম্যাস্ত হয়ে থাকে আপনি নেটমিয়ার ব্যবহার করতে পারেন নেটটোমিয়ার ব্যবহার করলে এদের ক্ষেত্রে ব্যবহার করেন রাত্রে নাক্সমিকেও ব্যবহার করুন রাত্রে লেগু সকালে আর্সেনিকও সকালে ব্যবহার করবেন থার্ড অথবা দুইশো প্রতিদিন আপনি সকালে খেতে থাকবেন অথবা বানিয়ে আনবেন আমি সবসময় বলি যে এই অ্যাকাউন্টস পরিমাণ আনবেন বানিয়ে আনার পরে আপনারা হাফ কাপ করে অথবা বিশ পড়া করে খেতে থাকবেন যখন দেখবেন ভালো হতেছেন এটা বন্ধ করে দেবেন আরেকটা মেডিসিন প্লাস আবু বা ফাইটম নামে এটা বলা হয় আপনি ডাক্তারের কাছে গিয়ে এই ফাইটমও দুইশো চাবেন আপনাকে যখন এই ফাইটম প্রতি রাত্রে খাবেন অথবা যেটা রাত্রে খাবেন যদি এক নম্বর মেডিসিনটা রাত্রে খান তাহলে এই প্লাস আবু সকালে খেতে হবে প্রতিদিন দশ বারো করা যতদিন ভালো না হবেন এটা খেয়ে যাবেন যদি প্রথম যদি থার্টি ব্যবহার করেন যদি ভালো না হতেন তারপরে আপনার লক্ষণ মিললে আপনি দুইশো ব্যবহার করবেন আর দুইশো বাস যদি দেখবেন কিছু যাইতেছে আর যাইতেছে না তারপর আপনি ওয়ান এম ব্যবহার করবেন এভাবে ব্যবহার করে যাবেন আর যদি না পারেন অবশ্যই অবশ্যই একজন ডাক্তার স্বারপন্ন হয়ে আপনার বিস্তারিত জীবন কাহিনী পড়বেন আশা করি আপনারা অনেক ভালো হয়ে যাবেন তাহলে আজকে এই পদ্ধতিটি তারপর আবার বলছি দা হওয়ার কারণ যে কারণ সেটা কোরআন সুন্না যদি মেনে চলে যদি আপনি কোরআন সুন্না মোতাবেক চলেন এই জন্য দেখবেন যারা অলি আল্লাহ যারা অলি আল্লাহ তাদের পুরুষ হোক মহিলা তো আল্লাহ আলাম তাদের স্ত্রীরা কেমন সুন্দর থাকে আপনি দেখেন যে অলি আল্লাহ যারা পৃথিবীতে তাদের চেহারা কেমন নুরানি চমকাতে থাকে কারণ হলো তারা নিজেদের চক্ষুকে যে হেফাজত করে আল্লাহ তালা বলছে যারা চক্ষুকে হেফাজত করে আমি তাদের মাঝে একটা জান্নাতি আবাস জান্নাতির একটা সুগ্রান জান্নাতির একটা যে শান্তিময় এই জিনিসটা আমি তাদের অন্তরে ঢুকাই দেই যা তিনি সারা পৃথিবীতে কেউ এর অনুভব করতে পারবেন না তাহলে মেয়েদের বলছে আপনারা যদি করেন যদি আপনারা হয়ে থাকেন কখনো আপনার আপনাকে দেখল না আর একদিকে আপনার মানুষের চক্ষু সূর্য আপনাকে দেখতে পেলো না আপনি জীবন ভরে আপনার নিজের সৌন্দর্যে বজায় রাখতে পারবেন এবং ইসলামের যারা অমুসলিম আছেন যারা তাদেরকেও বলছি যদি আপনারা ঠিকভাবে যদি এই নিজের ইজ্জতকে রক্ষা করতে পারেন ইনশাআল্লাহ আপনারও এই চেহারা সৌন্দর্য থাকবে আজকে এই বলে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে যদি আপনার ভালো লাগে বেশি শেয়ার করবেন আর যারা নতুন এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব তারা সাবস্ক্রাইব করবেন আমার বিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ